তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচলের কথা সেটি তারকেশ্বর থেকে গোঘাটে এসে থমকে দাঁড়িয়ে আছে এবং ওইদিকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলে এবং বর্তমানে আমরা আছি সেই ভাবাদিঘিতে এই ভাবাদিঘি নিয়ে আপনারা প্রত্যেকে কারেন্ট আপডেট চেয়েছেন কিন্তু ভাবাদিঘিতে প্রকৃতপক্ষে কোনো কাজই হয়নি এবং বর্তমানে জানেন যে মহামান্য আদালতের আদালতের বিচারাধীন বিষয় এটি হয়ে আছে এবং সেই কারণে এখানে কাজকর্ম কিছুই হয়নি তবে ভাবাদিগির আগে পর্যন্ত কাজ হয়েছে এদিকে উদয়পুর পর্যন্ত কাজ হয়েছে তো পুরো রাস্তাটির রিভিউ আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছি কিন্তু ভাবাদিগি যে সেই অবস্থায় পুরাতন অবস্থাতে আছে এবং তার যে কোনো পরিবর্তন হয়নি সেটি দেখাতেই আজকে আপনাদের সামনে এসেছি একটি শান্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে ভাবাদিগি অবস্থান করছে শুধুমাত্র ট্রেন চলছে না আগে শোনা গেছিল যে এইদিকে এই এই পার দিয়ে ট্রেন যাবে কখনো শোনা গেছিলো মাঝামাঝি যাবে এবং যে ব্রিজটি আছে দেখছেন কামারপুকুরের দিক থেকে যে অন্তিম ব্রিজটি আছে সেটি কিন্তু ঠিক ভাবাদিঘির আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই দিকেই আছে অর্থাৎ এইখান থেকে সোজা এইদিকে ভাবাদিঘির ওপর দিয়ে গিয়ে যদি ওই দিকে আমরা একটা কাল্পনিক রেখা টানি তাহলে ঠিকই এই বরাবর অর্থাৎ এই উত্তর পাড় বরাবর ট্রেন যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সেটি মহামান্য আদালতের বিচারাধীন বিষয় সেই জন্য সেদিকে ট্রেন যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং কোনো রকম লাইনেরও কোনো কাজ হয়নি আমরা এখন ভাবাদিগি আছি ভাবাদিগি থেকে সোজা সামনের দিকে এগিয়ে যাই আমরা গোঘাট থেকে গোঘাট থেকে যে লাইনটি দেখানো শুরু করেছি সেইটার আমরা এখন ভাবাদিঘিতে অবস্থান করছি ভাবাদিগি থেকে সোজা কামার পুকুর হয়ে জয়রামবাটি এবং ময়নাপুর পর্যন্ত আপনাদের আপডেট বলে বলেছি এবং সেই আপডেট আপনাদের দিতে থাকছি চলুন আমরা ভাবাদিঘি ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং ঠিক কোথায় কতটি কাজ হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করি এবং এর এই উত্তর পাড়ের রাস্তা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের দেখাতে থাকছি ঠিক ভাবাদিঘির আগে পর্যন্ত কতটি কাজ হয়েছে এখানে দেখছেন যে এই পোলট্রি পর্যন্ত কাজ হয়েছে এরপর আর কোনো কাজ হয়নি এরপর ঠিক কতদূর মাটি পড়েছে সেটি দেখাবো চলুন ভাবাদিগির ওই পোলট্রি ছাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গোঘাট থেকে যে আপনাদের রাস্তাটি দেখাতে শুরু করেছি তার মাঝে যে ভাবাদিঘি সেটি আপনাদের দেখালাম ভাবাদিঘি পেরিয়ে দেখুন এদিকে সোজা চলে যাচ্ছে রাস্তাটি এখানে যে এই যে খড়গাদা বা এই যে ঘরগুলি আছে এইগুলি হচ্ছে সোজা লাইনটি যাবে এরমই কথা ছিল এবং এই সোজা লাইনটি গিয়ে পৌঁছবে ঠিক দেখুন আরেকটি যে ওভারব্রিজ করা আছে যেটি আন্ডার ভেহিকেল পাসিং দূরে দেখতে পাচ্ছেন আমরা ঠিক তার নিচে দিয়ে যাব এবং এই সেই দ্বিতীয় আন্ডার ভেহিকেল পাসিং যার নিচে দিয়ে রাস্তাটি গেছে এবং আমরা যাচ্ছি এর ওপর দিয়ে ট্রেন যাবে ভাবাদিগির ওপর দিয়ে এবং যে গোঘাটে মিশবে এই সেই আন্ডার ভেহিকেল পাসিং যেটি আমরা অতিক্রম করছি এবং এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের আগে পর্যন্ত কিন্তু মাটি ফেলার কাজ সম্পূর্ণতা পেয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি চলুন কামারপুকুরের দিক থেকে দেখুন এটি হচ্ছে শেষ আন্ডার ভেহিকেল পাসিং এবং এর আগে পর্যন্ত এখানে কিন্তু মাটি পড়েছে এটি দীর্ঘদিন ধরে মাটি পড়ে আছে এবং এখানে ইলেকট্রিকের যে লাইনের কাজ সেটিও হয়ে গেছে এবং এটি জঙ্গলে আবৃত যেটি স্বাভাবিকভাবেই দীর্ঘকাল যদি কোনো কাজ না হয় যা অবস্থায় থাকে এবং সাপদ সংকুল হয়ে আছে বড় বড় ঝোপ এবং বড় বড় সাপের এখানে একটা আগার হয়েছে এবং দেখুন দূরে দূরে দেখতে পাচ্ছেন যে স্লিপার পড়ে আছে এবং অগম বনে পরিণত হয়েছে এবং এই জায়গাটি আপনাদের কাছে আমরা আগে উপস্থাপিত করেছি ভাবাদিগির আগে ঠিক এই যে জায়গায় গরু বাঁধা আছে দেখছেন এটি হচ্ছে শেষ জায়গা যেটি মানে দ্বিতীয় নম্বর আন্ডার ভেহিকেল পাসিং যে ব্রিজ সেটি করা হয়েছে এবং এরপর আরেকটি ব্রিজ আছে যেটি ভাওয়াদিগির পার থেকে আপনাদের দেখিয়েছি তো এই যে দুটি ব্রিজ এখানে এসেই কিন্তু যে কামারপুকুরের দিক থেকে অর্থাৎ ময়নাপুরের দিক থেকে যে লাইনটি আসছে এখানে এসেই শেষ হয়ে গেছে এবং গোঘাটের দিক থেকে যেখানে এসছে সেটিও আপনাদের দেখিয়েছি তো বন্ধুরা আজ আমরা পুরো রাস্তাটি আপনাদের রিভিউ করে দেখাবো একদম গোঘাট থেকে ময়নাপুর পর্যন্ত তো চলুন এই কামারপুকুরের যে এন্ড অর্থাৎ অর্থাৎ দিক থেকে দেখছেন যে এন্ড অবস্থায় আছে সেইখানেই কিন্তু যে এই যে গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন এই গরু বাঁধার যে অবস্থা এইখানেই কিন্তু শেষ মাটি ফেলা আছে এরপর আর কোনো মাটি ফেলার কাজ নেই এবং এই জায়গাগুলি টর হয়ে আছে সেগুলি হয়তো সরিয়ে দিয়ে ভবিষ্যতে কি হবে এবং এই হলো ভাবাদিগির বর্তমান অবস্থা ভাবাদিগির পর উদয়পুর পর্যন্ত কিন্তু এদিকে যে রেল লাইন পাতার কাজ সেটি কিন্তু হয়েছে এই জায়গায় রেল লাইন পাতার কাজ কিছুই হয়নি শুধুমাত্র মাটি পড়ে আছে এবং জঞ্জাল যুক্ত হয়ে আছে দেখতে পাচ্ছেন এবং দূরে দেখতে পাচ্ছেন যে গুলি পড়ে আছে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই রাস্তাটি সম্পূর্ণ হয়ে গেছে কামারপুকুর স্টেশনের পর পর্যন্ত তারপরে আবার জিপটে থেকে আরম্ভ হয়েছে এবং জয়রামবাটি স্টেশন হয়েছে আপনারা জানেন জয়রামবাটি প্ল্যাটফর্ম এখনও হয়নি স্টেশন হয়েছে এবং তারপরে বারা গোপীনাথপুরে প্ল্যাটফর্ম হয়েছে সে দৃশ্য আপনাদের দেখিয়েছি তো পুরো রাস্তাটি রিভিউ আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন